أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته محمد ميزان بھائی صدر بر دمام تھی کہ جانتے چاہے چین যে কোনো ব্যক্তি যদি ঋণ দেখে মারা যায়, আর সেই ঋণের কথা যদি তার সন্তানদেরকে সম্পূর্ণ না বলে, হয়তো কিছু বলেছে কিছু বলেনি, তার সন্তানেরা কিছু ঋণ পরিশোধ করলো আর কিছু ঋণ তারা যেহেতু জানে না বলে পরিশোধ করলো না, এ ব্যাপারে শরীয়তের বিধান কি? জি, শরীয়তের বিধান হচ্ছে যেমন মুসনাদ আহমদ ইবনু মাজাতে তিরমিজিতে একটা হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহু ক্বাল, আল্লাহ রাসূল বলেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি, প্রত্যেকটি মুমিন মুসলমানের জান বা প্রাণ তার ঋণের সঙ্গে বাঁধা থাকে, হাত্তা ইউকদা আন, যতক্ষণ না সেই ঋণ তার পক্ষ থেকে পরিশোধ না করা হবে ততক্ষণ তার জানটা যেন ওই ঋণের সঙ্গে বাঁধা থাকবে, তার মানে আপনার বন্ধক থাকবে। কিন্তু হাদা মাহমুলুন আলা মান তারাকা মাল লান ইউকদা বিহি আন, কিন্তু এই হাদিসটা ওই সমস্ত লোকেদের জন্য যারা মৃত্যুর সময় কিছু মাল সম্পদ পৃথিবীতে রেখে যাবে, যে মাল দিয়ে তাদের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। কিন্তু আম্মা মান মাতা আজিজান, কোনো ব্যক্তি যদি মারা যায় ঋণ রেখে আর ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ সে ছেড়ে যায়নি, তাহলে ফাই উর্জা আল্লাহ এতাওয়ান এতানা ওয়ালাহু হাদুল হাদিস, তাহলে এই হাদিসের যে অর্থ যে তার জানটা বা তার প্রাণ বাঁধা থাকবে বন্ধক থাকবে, এটার অর্থ কিন্তু সেই ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে কোনো ব্যক্তি ঋণ করলে, ভাই শরীয়তের বিধান হচ্ছে কোনো ব্যক্তি ঋণ করলে সে লিখিয়ে রাখবে যে আমি অমুকের কাছ থেকে এত টাকার ঋণ নিলাম, আর সেই ঋণের কথাটা তার স্ত্রীকে তার ছেলে মেয়েদেরকে জানিয়ে রাখবে, কারণ মরার আগেই, এমন তো নয় যে মরতে যাচ্ছে তখন জানাবে, তখনই না, জি মরার আগে সুস্থ অবস্থাতে যখনই সে ঋণ নিল তখনই সে কী করবে, একটা খাতায় লিখে রাখবে অমুকের কাছ থেকে এত ঋণ নিলাম, আর ছেলেদেরকে মেয়েদেরকে স্ত্রীকে বলে রাখবে, যদি বিবাহিত না হয় তাহলে তার মাতা পিতা ভাই বোনদেরকে বলে রাখবে, যাতে করে তার হঠাৎ যদি মৃত্যু হয়ে যায় যাতে করে তার স্ত্রী বা তার ছেলেমেয়েরা তার ঋণটা পরিশোধ করতে পারে। জি, প্রথম কথা। দু নম্বর কথা হচ্ছে যে বাবা যদি ঋণ করে যান তাহলে ছেলে মেয়েদের উপর কিন্তু ফরজ না সেই ঋণ পরিশোধ করা, কারণ বাবার ঋণ বাবাকেই শোধ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। জি, তবে যেহেতু সংসারের জন্য যদি ঋণ করে থাকে, সংসারের জন্য ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, তাহলে অবশ্যই ছেলে মেয়েদেরকে এই সেই ঋণ পরিশোধ করাটা হচ্ছে উচিত, কারণ তাদের জন্যই তো ঋণটা করা হয় আছে। তিন নম্বর কথা হচ্ছে যে মরার পরে দেখা যাবে যে যদি তার কিছু সম্পদ থাকে, জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে সর্বপ্রথম তার ঋণটা পরিশোধ করা হবে। জি, যদি প্রয়োজনে ঘর বিক্রি করে, জমি জায়গা বিক্রি করে, দালান কোঠা পুকুর বাগান এই সমস্ত বিক্রি করে সর্বপ্রথম তার ঋণ পরিশোধ করা হবে। এমন কি কিছু ওলামায়ে কিরাম বলছেন যে তার দাফন কাফনের ব্যবস্থা করার আগেই তার ঋণটা পরিশোধ করা হোক। জি, ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সব শেষ হয়ে যায়, মনে করেন একটা লোকের সামান্য কিছু ছিল আর অনেক ঋণ, সেই সামান্য কিছু বিক্রি করে তার ঋণ পরিশোধ করা হলো, এখন দেখা যাচ্ছে কাফন কেনার মতো কাপড়ও নেই, তখন কাফনটা কী করবে, মানুষের কাছ থেকে ধার নিয়ে ভিক্ষা করে কাফনের কাপড়ের ব্যবস্থা করবে, তা সত্ত্বেও কিন্তু আগে ঋণটা পরিশোধ করতে হবে। এখন কথা হচ্ছে এমত অবস্থায় যদি ছেলেরা জানতেই না পারে যে আমার বাবার কোথায় ঋণ ছিল না ছিল, তাহলে কিন্তু ছেলেদের উপরে কিন্তু সেটা জরুরি নয়। কোনো ব্যক্তি এসে বললো, এমনও তো হতে পারে সেই ব্যক্তি মিথ্যা বলছে যে তার বাবার সঙ্গে তার উঠা বসা ছিল, হয়তো আদৌ সে ঋণ নেয়নি বা ঋণ করেনি, আর সে হয়তো মিথ্যা করে বলছে যে আমার কিছু পাওনা ছিল তোমার আব্বার কাছে, আমার পাওনাটা তোমরা পরিশোধ করো, ছেলেরা জানে না না তাদের জন্য পরিশোধ করা কিন্তু ওয়াজিব বা ফরজ নয়। তবে যদি তার কাছে লিখিত কোনো প্রমাণ থাকে, যে লিখিত কোনো প্রমাণ থাকে যে হ্যাঁ আমি তোমার আব্বাকে এত টাকা ধার দিয়েছিলাম, সেই ধার পরিশোধ করা হয়নি, তাহলে ছেলেদের উচিত হবে সেই ধার কী করা, যে জমি জায়গা ঘর বাড়ি বিক্রি করে কিংবা টাকা থাকলে সেই টাকা থেকে ব্যাংকে, কিংবা গচ্ছিত টাকা থাকলে সেই টাকা থেকে সেই ঋণ পরিশোধ করে দেওয়া।